আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে চট্টগ্রামে টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ উনিশ দলের অধিনায়ক টস সেরে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে দুই একাত্তর রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দল দুই বাহাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন বাংলাদেশি ব্যাটার সিহাব জেমস এছাড়া চল্লিশ রান করেন ওপেনার আদিল বিন সিদ্দিক তবে এই দুই ব্যাটার ছাড়া দলের বাকি কেউ বড় ইনিংস খেলতে পারিনি শেষ ২৬ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল উনআশি রানের তবে অল আউট হওয়ার আগে বাংলাদেশ কেবল সংগ্রহ করে একশত তিরানব্বই রান ফলে আটাত্তর রানের বিশাল জয় পায় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল এই জয়ে সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট